সদ্য বিয়ে সেরেছেন দর্শনা ও সৌরভ তাদের জমকালো বিয়ের ছবি ভিডিওতে ছে গিয়েছে সোশ্যাল মাধ্যম নজর কেড়েছে দর্শনার গায়ে হলুদ থেকে বিয়ে ও বো ভাতের সাজ দর্শনার গা ভর্তি ছিল সোনার গয়নায় অপরূপ সুন্দর লেগেছে তাকে গোটা টলিউড তাদের বিয়েতে সামিল হয়েছিল গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও বিয়ে সেরে দর্শনা এখন সৌরভের ঘরনী শ্বশুর বাড়িতে এসেও নানা কিছু সামনে এসেছে এই যেমন ভাত কাপড়ের সময় দর্শনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন সৌরভ বিয়েতে অন্যরকম কিছু আজকাল প্রায় চোখে পড়ে দীপিকা সিঁদুর পড়েছিলেন বলে দেখা গিয়েছিল রণবীর সিংকেও সিঁদুর পড়তে অর্থাৎ বিয়ে শুধু ছেলে বা মেয়ের একার নয় সব কিছুতেই দুজনের সমান দায়িত্ব তেমনটাই দর্শনা ও সৌরভের ক্ষেত্রেও এরপর পালা সাধারণত আট দিনের মাথায় জোর খুলতে অষ্টমঙ্গলাতে বাপের বাড়ি যায় মেয়ে জামায় তবে দর্শনা গিয়েছেন তিন দিনের মাথায় আর এটাই তাদের রীতি তবে জোর খুলতে বাড়ি যাওয়ার সময় দর্শনার স্বাদ ছিল একেবারেই সাদা যদিও নিজের ফেসবুক রিলে সে কথা জানান দর্শনা নিজেই একটি ভিডিও শেয়ার করেন তিনি সেখানে দর্শনা বলছেন ঘুম থেকে উঠেই কফি খেয়েছেন উঠতে দেরি হয়ে যায় বলে কোন রকমে সৌরভের দাওয়া এটি শাড়ি পরেই চলে এসেছেন তিনি এক ফোঁটা মেকআপ নেই তবে তার মধ্যেও যেন অপরূপা দর্শনা এই ভিডিওতে বহু মানুষ তাদের নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন